পাঁচ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিএনপি এ উপলক্ষে রাজধানীর উদ্যানে সমাবেশ করবে দলটি সকালে এক যৌথ সভা শেষে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি ও জঙ্গিবাদ রুখতে সরকারকে বিএনপির সাথে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি ইমরুল হাসানের রিপোর্ট দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তি এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর কর্মসূচি নির্ধারণ করতে এই যৌথ সভা করে বিএনপি সভায় শহীদ জিয়ার জন্মদিন ১৯ জানুয়ারি আলোচনা সভা সহ সারা দেশে নানা কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় আর পাঁচই জানুয়ারি নির্বাচনকে প্রহসন আখ্যায়িত করে কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এ দিনটি পালনেরও গণতন্ত্র সেদিন নিহত হয়েছে শতকরা পাঁচজন মানুষের সেদিন ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি একশো চুয়ান্ন জন প্রার্থীকে সরকার দলীয় প্রার্থীকে সেদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল যার ফলে দেশে বিদেশে কোথাও এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি এই দিনটিকে স্মরণ করা এবং একই সঙ্গে গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য যা আন্দোলন সেই আন্দোলনের অংশ হিসাবে আগামী পাঁচ জানুয়ারি সর্বার্দি উদ্যানে একটি শান্তিপূর্ণ জনসভা করবার জন্যে আমরা যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আমরা চিঠি দিয়েছি দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে সরকারকে সংলাপে বসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবার জন্যে বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা অন্যথায় যে ভয়াবহ আশঙ্কা দেখা দিয়েছে যেটাতে গোটা জাতীয় যুদ্বিগ্ন হয়েছে উগ্রতাকে এবং জঙ্গিবাদকে প্রতিরোধ করা অত্যন্ত দুঃসহ হয়ে দাঁড়াবে পৌর নির্বাচনের পর দলের মেয়র প্রার্থী ও নেতাকর্মীদের বিরুদ্ধে নতুন করে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইমরুল হাসান এনটিভি ঢাকা